চলার পথে আমরা অনেকেই জেনে না জেনে গুনাহ করে থাকি, কিন্তু আমরা চাইলেই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে মাপ পেতে পারি। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। জুম্মার দিন এই দরুদ শরীফখানা পাঠ করলে অনেক সওয়াব পাওয়া যায়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর 80 বার এই দরুদ পড়বে, তার 80 বছরের গুনহা মাফ হবে এবং 80 বছরের এবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। প্রশ্ন হয় যে আল্লাহ তাআলা এই ছোট আমলের জন্য এত বেশি সওয়াব কেন দান করেন? এর উত্তর হলো, কোনো আমলের সওয়াব কম দেওয়া বা বেশি দেওয়া এটা আল্লাহ তাআলার নিজস্ব ব্যাপার, এখানে কারো আপত্তি করার কিছু নেই।